যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিককে, গায়বের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো, সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে, তুই রাত বাঁচবি। যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না, ছি ছি, মিথ্যুক মা। আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাড়ি রাখতে না করো, ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াশ শোনে, এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাড়ি রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে, তা কিভাবে বললো ওর মা? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজে উঠলে রাখবে? এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে? ও তো জানে কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো, ওকে 150 বছর পরে রেখে দেবো। এরকম না হলে সে কিভাবে বলে সে পরে বাঁচবে? তাকে যখন বলা হয় মসজিদ এসো, সে বলে পরে পরে লিখে দে, কবে কতদিন বাঁচবি তুই, লেখ লেখ, এই ছেলে লেখ ছেলে লেখ, হাসতেছে হাসতেছে হাসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সে বলে পরে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মারাত্মক কথা! হায়াতের মালিককে, গায়বের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো, সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে, তুই রাত বাঁচবি। আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না। আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাড়ি। আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে, নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো। শোনেন, দুনিয়া তুচ্ছ, দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না, দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে, কে বলেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন এবং আকাশের মালিক, তিনি বলেছে দুনিয়া তুচ্ছ, খেল তামাশার বস্তু, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুভব অনুধাবন করবে না, তোমরা অনুধাবন করবে না। শুনুন, সূরা মাআরিজ 29 পারা সূরা। আমি দুঃখিত, আপনাদের মনে হয় লেট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে না? আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া, এগুলো আমারাও দুঃখিত, অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছাইছি, নাহলে হয়তো আপনাদের আরো জলদি কথা বলতে পারতাম। আপনারা ক্ষমা করে দিন আমাকে, আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন। আল্লাহ আপনাদের সবার গুনাহ ক্ষমা করুন, আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন, আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন, আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন, আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন। আমি একটু সূরা মাআরিজ পড়ে শোনাবো, শোনাবো শোনাবো, এরপরে সূরা মাআরিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে, দুনিয়ার অনেক কথা আছে এখানে সূরা মাআরিজে, আমি শুধু তরজুমা পড়বো, তাফসির পড়বো না।
এবং এই সূরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করব আপনারা কে কি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চাষি, আপনি চাষি অসুবিধা নেই, ভ্যান ড্রাইভার অসুবিধা নেই, স্কুলের শিক্ষক কখনো আলিফবাতা পড়েননি, নো প্রবলেম ইনশাআল্লাহ। আমি একটা সূরা পড়বো আরবিতে, এরপর এটার বাংলা অর্থ পড়বো, দেখি আপনারা কিছু বোঝেন কিনা। ওকে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিয়। এক ব্যক্তি চাইল সংঘটিত হোক, ঘটে যাক, হয়ে যাক শাস্তি যা অবধারিত, যা আসবেই আসবে। লিল কাফিরিন লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য, কাফেরদের জন্য, কাফেরদের জন্য এটাকে ঠেকানোর, এটাকে আটকানোর কেউ নেই। তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে, আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই। এটা এক ব্যক্তি চাইলো, আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মা'আরিজ, এটা আসবে, এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের স্বপন সমূহের অধিকারী, এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে, যিনি মর্যাদাবান, যিনি বড়, যিনি মহৎ, ওনার কাছ থেকে এটা আসবেই আসবে। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة খেয়াল করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রূহ মরে গেলে যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে, মৃত বলবে, কোনো কাজেরই না আপনি, সবার পায়ের নিচে আপনি, কোথায় আপনি? মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে? অপমান করে, তার মানে পা দিয়ে ছোট অপমান না, এটা আল্লাহর দেওয়া বিধান, এটাই সম্মান, এটাই তখন কি, তখন এটাই সম্মান। কারণ আপনি তো মরে গেছেন, আপনি তো মরে গেছেন, আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না, আপনার জন্য লোক লাগবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান। আপনি বলছেন অমুক তাবিজ দেয়, তোমক পানি পড়া দেয়, তোমকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায়, আরে উমক তোমক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি, আপনাকে কি দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সাথে এত বড় অন্যায়, এত বড় গাদ্দারি করবেন না, এত বড় অন্যায় কথা কখনো বলবেন না। কেউ কিছু দিতে পারে না, কে দিতে পারে? বাস আল্লাহ। এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে, আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না, শুধু সৎ আমাল লাগে। কি লাগে? সৎ কর্ম লাগে, কোনো মানুষ লাগে না। আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি, আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না। আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে, আল্লাহ মানুষের কি এই 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 গলার যে পশমটা এটার চাইতে আল্লাহ কাছে মানুষের। বুঝে আসছে না আসলে? আচ্ছা যাই হোক, তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপরের দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর। একদিনের পরিমাণ কত বছর? যারা বলে যে আরে একটু গুনাহ করালো হালকা একটু জইলে তো জান্নাতে যাবই মুসলমান, একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর? দেখি তোর কত বড় ক্ষমতা, গ্যাস লাইট জ্বালা, তিন মিনিট জল দেখি কি লাগে তোর। মিয়া ইসলামের সিনেমা মনে করছো না? সিনেমা মনে করছো? ইসলাম সিনেমা না। ইন্না কাউলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছে এক দিনের সমান কত বছর পৃথিবীর? কয় বছর? জি না, এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবে না। আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি, কারণ এগুলো কোনো তাফসির না, এগুলো ডাইরেক্ট আই মানি আমি, ইউ মানি তুমি, ইট মানি খাও, গো মানি যাও, কাম মানি আসো, এরকম তরজুমা। এটা কি অনুবাদ? এটা কি
ব্যাখ্যা না, এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে? ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য? সবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না, আরে এসে যাক সেই আযাব যদি এরকম কিছু থেকে থাকে, আসুক না দেখি কি আসে। মানুষ কয় না, হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস, আয় আয় আয়। মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না, রাইট? রাইট অর রং? আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন? ওইসি ওইসি সিনি সিনি, বাপরে বাপ তোদেরকে চিনা আছে, হ্যাঁ তুই কি পারস আমি জানি তো। আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন। সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা যাকুনু সামাউ কাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন, ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়ানারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। উনুল জিবালু কাল ইহনি ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا وَلَا يَسْأَلُ। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু দুইজন, মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও, দুইজন দিকে আসো। দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে, নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত, দুইটা দোস্ত লাগবে আমার। দোস্ত আসো আসো, দোস্ত নাই জায়গায়, ইয়াল্লাহ কম কম কম, ইয়াল্লাহ দাঁড়াইছে না, হাসবেন না। আল্লাহ কি বলছে জানেন? যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না,